আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। কেমন লাগছে তোমাদের মিউজিক ক্লাস? নিশ্চয়ই ভালো লাগছে। বাড়িতে বসে সবাই নিশ্চয়ই গান সারগাম সব কিছু প্র্যাকটিস করছো। তাহলে আজকে আমরা আরেকটি সারগাম এবং গানের সম্পূর্ণ অংশ শিখে ফেলব। আজকে শিখব সারগাম নাম্বার ১৯। সারগাম নাম্বার ১৯, গত ক্লাসে শিখেছি ১৮, আজকে শিখব ১৯। ১৯ নাম্বার সারগাম কি আছে বলো? সা গা রে সা রে মা গা রে, অর্থাৎ ১ ৩ ২ ১। গাও তো আমার সাথে। তারা সবাই গানটি হারমোনিয়ামে বাজানোর চেষ্টা করো। সা গা রে সা, সারেগামা তো বাজানো শিখেইছি, এবার সারগামগুলা আমরা হারমোনিয়ামে একটু একটু করে তোলার চেষ্টা করব। সা গা রে সা, রে মা গা রে, অল্প অল্প করে সবাই হারমোনিয়াম ধরে বাসায় চেষ্টা করব বাজানোর। তারপর যখন ক্লাস শুরু হবে তখন আমি আবার দেখে দেব। তাহলে এখন গান শিখি। গান তো আমরা গত ক্লাসে পুরা গান শিখে নিয়েছি, আজকে আমরা পুরা গানটা আবার গাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মুখস্থ করার জন্য, যাতে আমরা না দেখে গানটি গাইতে পারি। গানটি কে লিখেছেন বলো? আজিজুর রহমান, সুর করেছেন মীর কাসেম, এবং গানটি কাহার বা তালে নিবদ্ধ। তাহলে কাহার বা তালকে আমরা কাওয়ালিও বলতে পারি, কাহার বাও বলতে পারি, কাহার বা তালে নিবদ্ধ। প্রথম থেকে আমি গানটি গাইব, কোথায় কোথায় মিউজিক থাকবে সেটাও বলে দিব, কোন অংশ দুইবার গাইতে হবে সেটাও আমি আজকে বলে দিব। দুইবার গাইতে হবে, ঠিক আছে? আরেকবার গাই।
এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।